কারখানার ভেতর ঢুকতেই চোখে পড়ে বিশাল আকৃতির মেশিন। তামার তারের এক একটি ছোট অংশ এসে জোড়া লাগে এ মেশিনে। বৈদ্যুতিক তার তৈরির প্রাথমিক ধাপ এটি। এরপর আটটি ধাপে চলে তারকে ব্যবহার উপযোগী করার প্রক্রিয়া। পাশেই ঘুরছে আরেকটি বিশাল মেশিন, যেখানে তৈরি হওয়া তার পানি দিয়ে ঠান্ডা করে মোড়ানো হচ্ছে বান্ডেলে। এরপর নিরাপত্তার জন্য কপারের সেতার ঢাকা হয় নানা রঙের পিভিসি ইনসুলিনে। 1967 সালে চট্টগ্রামের পতেঙ্গায় প্রায় 37 একর জায়গায় নির্মিত হয় বৈদ্যুতিক তার তৈরির সরকারি প্রতিষ্ঠান ইস্টার্ন ক্যাবলস লিমিটেড। তখনকার সময় বিখ্যাত জার্মান প্রযুক্তি কন্টিন হুকারের যন্ত্রপাতি দিয়ে তৈরি হয় এ প্রতিষ্ঠান। বর্তমানে কোরিয়া, চীন, সুইজারল্যান্ড সহ 6 দেশের 45টি অত্যাধুনিক মেশিনে এখানে তৈরি হয় 500 ধরনের বৈদ্যুতিক ক্যাবল ও কন্ট্রাক্টর। গত 50 বছর প্রতিষ্ঠানটি দেশে বৈদ্যুতিক তারের চাহিদা পূরণ করছে, যার বার্ষিক উৎপাদন ক্ষমতা 7,300 মেট্রিক টন। এই কারখানাটিতে যে কয়টি আন্তর্জাতিক মানের তার তৈরি হচ্ছে তার একটি তৈরি হচ্ছে এই মেশিনে। এখানে অত্যাধুনিক মানের যে তারটি তৈরি হচ্ছে এই তারটি মূলত মাটির নিচ দিয়ে যায়, অর্থাৎ মাটির নিচ দিয়ে ভূগর্ভস্থ যেসব প্রকল্প বাস্তবায়ন হচ্ছে ক্যাবলের তার অন্যতম হচ্ছে এই তার। যে কোনো আন্ডারগ্রাউন্ড লাইনে ইউজ করা হয় 33,000 ভোল্টে এবং সারা ওয়ার্ল্ডের ভিতরে এই আরবারিংটা সর্ববৃহৎ। কর্মকর্তারা বলছেন দেশে চলমান বড় বড় প্রকল্প, বাংলাদেশ নৌবাহিনী এবং চিনিকলের জন্য এখানে তৈরি হচ্ছে বিশেষায়িত তার। এমনকি গ্রাহকের চাহিদা অনুযায়ী যে কোনো মানের তার তৈরি করে দিতে সক্ষম এ কারখানার শ্রমিকরা। ওনার যদি স্পেশাল কিছু বলে থাকেন তখন ওই বিষয়টা আমাদের প্ল্যানিং ডিপার্টমেন্ট এবং কোয়ালিটি ওনারা বিষয়টা অ্যানালাইসিস করেন এবং অ্যানালাইসিস করে আমাদের প্রোডাকশন ফ্লোরে যে মেশিনগুলো আমাদের সাপোর্ট দিয়ে থাকে সেই ধরনের ক্যাবলগুলো আমরা প্রস্তুত করে থাকি। এখানকার কাঁচামাল আমদানি হয় দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর সহ বিশ্বের 60 দেশ থেকে। বাংলাদেশে বর্তমানে প্রায় 20 কোম্পানি বেসরকারি খাতে বৈদ্যুতিক তার উৎপাদন করছে। তবে কর্মকর্তারা বলছেন সরকারি এ কারখানায় উৎপাদিত তার গুণে মানে সবার সেরা। সারা বাংলাদেশে এখনও পর্যন্ত কিন্তু ইলেকট্রিসিটির যে শর্ট সার্কিট জড়িত যে দুর্ঘটনাগুলো ঘটে স্টার্ন কেবলসের ক্ষেত্রে আমাদের এরকম কোনো রেকর্ড এখনও কিন্তু নেই। সরকারি এ প্রতিষ্ঠানটি তার প্রমাণও দিয়েছে। এবছর তার রপ্তানি করে চমক দেখিয়েছে ইস্টার্ন ক্যাবল। মে মাসে চীনের সরকারি প্রতিষ্ঠান সিএনটিআইসির কাছে প্রায় $542,000 তার রপ্তানি হয়। তারপর আরও $42,00,000 তার কেনার চুক্তি করে চীন। কারখানায় এখন সে তার তৈরির রাত দিন ব্যস্ততা। দুবাই, ভুটান, নেপাল সহ বিভিন্ন দেশেও ক্যাবল রপ্তানি শুরু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। দুবাইতে আমরা আমাদের একটা শোরুম স্থাপন করতে চাই, ওখানে যাতে আমাদের একটা শোরুম থেকে এখান থেকে আমরা সরাসরি ওখানে দিয়ে আমরা রপ্তানিটা সার্বক্ষণিক চালু রাখতে চাই। শুধুমাত্র চীনেই না এবং আরও বেশ কিছু দেশে আমরা কেবল রপ্তানি করতে চাই। রপ্তানি বাজার খোলায় লাভের মুখ দেখছে সরকারি এ প্রতিষ্ঠান। গত 3 বছরে টানা 41 কোটি টাকা লোকসানের পর এবছর প্রায় 85 লাখ টাকা লাভ করেছে ইস্টার্ন ক্যাবল। 9 বছর পরে আমাদের একটা মাইল ফলক হলো এবং এই রপ্তানি এবং আরও কিছু অর্গানাইজেশন থেকে আমরা ওয়ার্ক অর্ডার পাওয়ার পরে পরপর 3 বছরের লোকসানই ছিল, পরবর্তীতে আমরা এবছরে লাভে চলে এসেছি। বাংলাদেশে বৈদ্যুতিক ক্যাবলের মোট বাজার প্রায় 9,000 কোটি টাকার, কিন্তু তার মাত্র সামান্য অংশ তৈরি করতে পারে এ প্রতিষ্ঠানটি। শ্রমিকরা বলছেন পুরনো যন্ত্রপাতি, রক্ষণাবেক্ষণে বাড়তি ব্যয়, দক্ষ জনবলের অভাবে সক্ষমতার মাত্র অর্ধেক ব্যবহার হয় প্রতিষ্ঠানটিতে। মেশিনগুলো একটু পুরাতন হয়ে গেছে, যার কারণে আমাদের কাজ করতে একটু অসুবিধা হয়। এটা রেটটা আমরা মানুষের সামনে বা গ্রাহকের সামনে পৌঁছে দিতে পারলে তাহলে আমাদের উৎপাদনটা আরও উৎপাদন করতেছে, প্লাস বিক্রিও ভালো হবে। শ্রমিকের দরকার আছে, তাদের থেকেও শিক্ষা নিয়ে এবং দক্ষ বাড়ানোর দরকার আছে। এখানকার তার 100 বছর পর্যন্ত টেকসই, অথচ সামান্য বাড়তি দামের কারণে বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। এমনকি সরকার বৈদ্যুতিক সেক্টরে এ তার কেনার বাধ্যবাধকতা দিলেও কম দামে নিম্নমানের তার কিনছে অনেক প্রতিষ্ঠান। সরকারি প্রতিষ্ঠানগুলোতে যে বিদ্যুতের তারের প্রয়োজন, বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত দেওয়া হয়েছে এই ইস্টার্ন ক্যাবল থেকে যাতে 50% তার কেনা হয়।
পাশাপাশি প্রধানমন্ত্রী কার্যালয় থেকেও নির্দেশনা রয়েছে ডিপিএম পদ্ধতিতে এই কারখানা থেকে তার ক্রয়ের জন্য। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে সরকারি প্রতিষ্ঠানগুলো প্রধানমন্ত্রী কার্যালয়ের সে নির্দেশনা মানছে না। সমস্ত মেশিনারিজ আমাদের অনেক পুরনো, 40-45 বছরের পুরনো। ওই মেশিনারি দিয়ে আমরা আধুনিক মানের যেই স্ট্যান্ডার্ডটা আমাদের রাখা সেটা খুব কষ্টকর। কিন্তু আমাদের এখানে লট অফ ইঞ্জিনিয়ার্স এবং আমরা কিন্তু প্রোডাকশনে আছি, আমরা প্রফিটেও আছি, কিন্তু এটাকে আমরা 4-5 গুণ করতে পারি যদি আমরা বিএমআরিতে যেতে পারি। সম্প্রতি রপ্তানির পর প্রতিষ্ঠানটি নিয়ে টনক নড়ে মন্ত্রণালয়ের। বর্তমানে এখান থেকে চায়না সহ বিশ্বের বিভিন্ন দেশে ট্যাবলেট রপ্তানি করা হচ্ছে। সরকারি প্রতিষ্ঠান হিসেবে আমি আশা করব যে আমাদের বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান এবং বিডাব্লিউডি তারা এখান থেকে মালামাল নেবে, এটার গুণগত মান অত্যন্ত ভালো। ব্যতিক্রমী উদাহরণ তৈরি করায় এবছর জাতীয় রপ্তানি ট্রফি অর্জন করে ইস্টার্ন কেবল লিমিটেড। হুসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম।